আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। অসম মণিপুর সীমান্তে মণিপুরি সম্প্রদায়ের দুই শিশু ও এক মহিলা সহ তিনজনের মৃতদেহ উদ্ধার। মণিপুরের জিরিবাম জেলায় জাকুরা ডহর থেকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়েছিল মণিপুরি সম্প্রদায়ের তিন শিশু ও তিন মহিলা সহ 6 জনকে। জানা গেছে, গতকাল রাতে দুই শিশু ও এক মহিলা সহ তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে অসম মণিপুর সীমান্তবর্তী বরাক নদী থেকে। বরাক নদীর জলে ভেসে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে তিনজনের দেহ। সন্দেহ করা হচ্ছে অপহরণকারীরা ঠান্ডা মাথায় তিনজনকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল। দেহগুলি উদ্ধারের পর মণিপুর পুলিশ রাতেই মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসম মণিপুর সীমান্তবর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায়। উল্লেখ্য, গত সোমবার রাতে মণিপুরের জিরিবাম জেলার জাকুরা ডোরের বাসিন্দা দুইটি পরিবারের তিন শিশু ও তিন মহিলা সহ 6 জনকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। ঘটনাকে কেন্দ্র করে কুকি ও মাইথাই উভয় সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছিল উত্তেজনাকর পরিস্থিতি। এরই মধ্যে গত রাতে অপহৃত 6 জনের মধ্যে তিনজনের দেহ উদ্ধার হলো। তিনজনের মৃতদেহ উদ্ধারের পরবর্তী সময়ে পুনরায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে অসম মণিপুর সীমান্ত অঞ্চলে।